প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার। 120 কিলোমিটার বিস্তৃত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নান্দনিক হাতছানি খুব সহজেই পর্যটকের মন কেড়ে নেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1972-73 সালে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ঝাউবন গড়ে তোলা হয়। এই সবুজ বেষ্টনী সৈকতের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও যথেষ্ট সহায়ক। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের আধুনিক, নিরাপদ ও পরিবেশ বান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। তার নির্দেশনায় 2016 সালে আইনের মাধ্যমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালের 6 মে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে এর নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী লালদিঘি, গোলদিঘি ও বাজারঘাটা পুকুর সংস্কারসহ পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ময়লা আবর্জনার স্তূপ ও দখলদারিত্ব হটিয়ে নান্দনিকভাবে সাজানো হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহীত হলিডে মোড়, বাজারঘাটা, লারপাড়া বাসস্ট্যান্ড, প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের পর মাঠ পর্যায়ের কাজ শুরু করা হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমদ এমপি প্রকল্পটি উদ্বোধন করেন। শহরের 4টি গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয় 4টি ভাস্কর্য এবং বাংলাদেশের ইতিহাস নির্ভর একটি টেরাকোটা। মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ার টেক হতে টেকনাফ পর্যন্ত সড়কে রোপণ করা হয় সোনালু, কৃষ্ণচূড়া, জারুল, জলপাই সহ 10,000 চারা গাছ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ 5টি পয়েন্টে ঘেরা বেড়ার মাধ্যমে সমুদ্র সৈকতের লাল কাঁকড়া, কচ্ছপ, ডলফিন, সাগর লতাসহ জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় জনসাধারণ এবং পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর হতে হিমছড়ি এবং কক্সবাজার শহর এলইডি লাইটে আলোকিত করা হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে শুরু হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের কাজ। এছাড়াও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বঙ্গবন্ধু স্মার্ট সিটি এবং বঙ্গবন্ধু থিম পার্কের মতো প্রকল্প গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে পর্যটন নগরী কক্সবাজার জেলার মহাপরিকল্পনা প্রণয়নে গ্রহণ করা হয়েছে 690.67 বর্গ কিলোমিটার এলাকার ডিটেইল এরিয়া প্ল্যান। সমীক্ষামূলক এই প্রকল্পের মূল লক্ষ্য কক্সবাজারের ভূমির ভবিষ্যৎ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় রূপকল্প, নীতিমালা ও দিক নির্দেশনা সহ 20 বছর মেয়াদী একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের একটি পরামর্শক দলের প্রত্যক্ষ তদারকিতে 2023 সালে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ সম্পন্ন হবে। 194 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট সিএসসি এর মাধ্যমে বাস্তবায়িত হলে কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে এ যেন আরও এক ধাপ এগিয়ে যাওয়া। মুজিববর্ষের অঙ্গীকার শেখ হাসিনার আধুনিক পরিকল্পিত পর্যটন নগরী কক্সবাজার।